চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে এনআইডি অথবা বাংলাদেশ এনআইডির যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে রেজিস্ট্রেশন করতে পারেন এবং রেজিস্ট্রেশন করে কীভাবে আপনি আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে সেটির যাবতীয় ইনফরমেশন আপনি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। অর্থাৎ এখানে আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, আপনি কোন এরিয়ার ভোটার, এই সকল কিছু দেখতে পারবেন। পাশাপাশি আপনার ফোন নাম্বার, তারপরে জন্মস্থান, তারপর আপনার রক্তের ব্লাড গ্রুপ, এই ধরনের সকল কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এছাড়া কোনো কিছু যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে সেই পরিবর্তনটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে দেখে নেওয়া যাক যে আপনি কীভাবে বাংলাদেশের যেই এনআইডির ওয়েবসাইটে রয়েছে সেখানে রেজিস্ট্রেশন করে আপনার এনআইডির যাবতীয় সকল কিছু তথ্য আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টার চিহ্নটি আসবে তাতে অবশ্যই এটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশন প্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ভিউয়ার্স, আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এখনই ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ভিউয়ার্স, ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনাদের সাথে প্রীতম রয়। তো ভিউয়ার্স, আপনারা যদি এনআইডির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রথমে এনআইডির ওয়েবসাইটটাতে আসতে হবে। তো ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও আসতে পারেন অথবা আপনারা গুগল ক্রোমে যে বা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে গিয়ে nid.gov.bd লিখে সার্চ দেওয়ার পরেই যে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটটাতে ঢুকলেও হবে। তাহলে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি চাইলে সেই জিনিসটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করেও কিন্তু করতে পারেন। তো ভিউয়ার্স, এই আগে বলেছি এই প্রসেসটা কিন্তু আপনি মোবাইল দিয়েও চালু করতে পারেন, চাইলে কম্পিউটার দিয়েও করতে পারেন, আপনার জন্য যেটা সুবিধা হয় আর কি। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের যে আপনাদের কম্পিউটার দিয়ে করাই ভালো, কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে আপনি করবেন, কারণ মোবাইলেরও কিন্তু কাজ রয়েছে একটু পরে গিয়ে। তো সেই মোবাইলে কাজের ক্ষেত্রে কিন্তু আপনি যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে কিন্তু মোবাইলে আপনাকে একসাথে দুইবার কাজ করতে হবে, দুইটা জায়গায় কাজ করতে হবে। আর যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কাজটা করেন তাহলে আপনি একটা কাজ কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করলেন, আরেকটা কাজ আপনার পরবর্তীতে কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন। তো মোবাইলের কাজটা কিন্তু অবশ্যই আপনাকে মোবাইল দিয়ে করতে হবে, কিছুক্ষণ পর আমি সেটা আপনাদের দেখাচ্ছি। তো এমন না যে আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না, মোবাইল দিয়ে করতে পারেন বাট আপনার জন্য একটু টাফ হবে আর কি। তো এখানে ওয়েবসাইটটা প্রথমে আপনি আসবেন, ওয়েবসাইটে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে একটু যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে রেজিস্টার করুন লেখা রয়েছে, অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন। তো আপনারা রেজিস্টার করুনের মধ্যে ক্লিক করে দিবেন, রেজিস্টার করুনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কী কী চাচ্ছে, এখানে চাচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, এনআইডি নাম্বারটা, অথবা আপনি যদি জাতীয় পরিচয়পত্র না পেয়ে থাকেন, শুধু একটা ফর্ম পেয়ে থাকেন বা একটা স্লিপ পেয়ে থাকেন, সেই স্লিপে একটা নাম্বার আছে কিন্তু সেই স্লিপ নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন এখানে ঠিকভাবে, যেভাবে আপনি জাতীয় পরিচয়পত্রে দিয়েছেন বা সেই ফর্মে দিয়েছিলেন। তো এখানে দিন দিবেন, মাস দিবেন এবং বছর দিবেন। তারপরে আপনি এখানে দেখতে পারবেন একটা ক্যাপচা কোড রয়েছে, এই কোডটা কিন্তু এখানে খুব মানে অস্পষ্টভাবে লেখা, আপনাকে একটু বুঝে শুনে এখানে দিতে হবে। এখানে আপনি এই কোডটা লিখে দিবেন, যেমন আমার ক্ষেত্রে রয়েছে হচ্ছে 5M3HC, এই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। আপনার ক্ষেত্রে আপনার যেটা রয়েছে সেটা এখানে বসে সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন, সাবমিটের মধ্যে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে মূলত এখানে একটা ভেরিফিকেশনের জন্য আর কি এই জিনিসটা করা, তারা এই জিনিসটা করেছে যে বর্তমান ঠিকানা দিতে হবে আপনার। এখানে আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে সেই এনআইডি কার্ডে আপনি কি বর্তমান ঠিকানা দিয়েছিলেন, কি স্থায়ী ঠিকানা দিয়েছিলেন সেই হিসেবে এটা পূরণ করতে হবে। আর যদি আপনি ওই স্লিপ দিয়ে করেন বা একটা ফর্ম দিয়ে করেন তাহলে কিন্তু আপনি অর্থাৎ সেই স্লিপে আপনি কি স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা দিয়েছেন সেই হিসেবে কিন্তু এখানে দিবেন। তো এখানে আমি আমার বর্তমান ঠিকানাটা দিয়ে দিচ্ছি, বিভাগ দিতে হবে, জেলা দিতে হবে এবং উপজেলা দিতে হবে। তো এই তিনটা আমি এখান থেকে বর্তমান ঠিকানা দিয়ে দিলাম এবং পরবর্তীতে কিন্তু স্থায়ী ঠিকানাও এখানে লেখা রয়েছে, স্থায়ী ঠিকানার বিভাগ দিয়ে দিলাম, জেলা দিয়ে দিলাম এবং উপজেলা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে পরবর্তীতে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনার মোবাইল নাম্বারটা যাবে এখানে, যে কোনো মোবাইল নাম্বার আপনি চাইলে দিতে পারেন বাট সেই মোবাইল নাম্বারটা যাতে আপনার কাছাকাছি থাকে আর কি, অর্থাৎ একটা কোড আসবে সেই কোডটা আপনাকে পরবর্তীতে কাজে লাগবে, একটু ভেরিফিকেশন হবে আর কি। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, আপনার বাসার অন্য যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন। তো মোবাইল নাম্বারটা দিয়ে এখানে বার্তা পাঠান, এটাতে ক্লিক করে দিবেন।
তো বার্তা পাঠানোর মধ্যে ক্লিক করার পর এখানে 6 ডিজিট একটা ভেরিফিকেশন কোড পাবেন আপনি, সেই মোবাইল নাম্বারটাতে তারা এসএমএস করে আপনাকে পাঠিয়ে দিবে। সেই 6 ডিজিটের ভেরিফিকেশন কোডটা বা ওটিপি কোডটা আপনাকে এখানে দিতে হবে। তো সেই ওটিপি কোডটা এখানে দিয়ে আপনি বহাল এটার মধ্যে ক্লিক করে দিবেন। আর যদি আপনি 1 মিনিটের মধ্যে সেই ওটিপি কোডটা না পান তাহলে এখানে পুনরায় পাঠানো লেখা চলে আসবে, সেই পুনরায় পাঠানোর মধ্যে আপনি ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো ওটিপি কোডটা দিয়ে এখানে বহালের মধ্যে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানেই দেখতে পাচ্ছেন যে আপনার এখন কিন্তু মোবাইলের কাজ, এখন কিন্তু আপনার এই যে ওয়েবসাইটে কোনো কাজ নেই বা ল্যাপটপ আপনি কম্পিউটার কোনো কাজ নেই। এখন এখানে তারা বলতেছে যে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন, কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন এবং যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো এখন আপনারা একটু দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু প্লে স্টোরে এনআইডি ওয়ালেট লিখে সার্চ দিলে কিন্তু অ্যাপসটি পেয়ে যাবেন। তো সেই অ্যাপসটি আপনার মোবাইল থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন তখন আপনার সামনে ল্যাঙ্গুয়েজ চাবে, অর্থাৎ আপনি ভাষা সিলেক্ট করে দেবেন। এখানে ইংরেজি চাইলে ইংরেজি রাখতে পারেন অথবা বাংলা চাইলে বাংলাও করতে পারেন। তো আমি ইংরেজি রেখে এখানে পরবর্তীতে ক্লিক করলাম বা নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন যে স্ক্যানার চলে আসছে, কিউআর কোড স্ক্যানার কিন্তু এখানে অটোমেটিক অন হয়ে গেল আপনার মোবাইলে। আপনি এখন এখানে যে কিউআর কোডটা রয়েছে আপনার এই ল্যাপটপ বা কম্পিউটার যেখানে এটা করেছেন, তো সেইটা কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে। তো আপনি আপনার মোবাইল ফোনটা এখন আপনার কম্পিউটার বা ল্যাপটপের সামনে আনবেন, বা এই জিনিসটা আপনি যদি এক মোবাইল দিয়ে এখানে রেজিস্ট্রেশনের প্রসেসটা করেন তাহলে আরেক মোবাইল দিয়ে কিন্তু আপনার এই যে এনআইডি ওয়ালেট এটা কিন্তু করতে হবে। অর্থাৎ আরেক মোবাইল দিয়ে আপনি এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করবেন, তারপরে সেই মোবাইল দিয়ে কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। যেহেতু এই কিউআর কোডটা তখন আপনার মানে মোবাইলে থাকবে, তখন কিন্তু আপনি একই মোবাইলে কিন্তু কিউআর কোড স্ক্যান আপনি করতে পারবেন না, কারণ এটা কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে থাকবে এবং এই জিনিসটা আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে করতে হবে। তো অবশ্যই আপনার দুইটা মোবাইল লাগবে যদি আপনি মোবাইল দিয়ে করতে চান। আর যদি আপনি কম্পিউটার ল্যাপটপ দিয়ে করতে চান তাহলে কম্পিউটার ল্যাপটপের রেজিস্ট্রেশন প্রসেসটা করবেন এবং মোবাইলের কাজটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। তো এখানে আপনি আপনি জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন মোবাইল দিয়ে। স্ক্যান করার পর দেখতে পাচ্ছেন যে এখন স্ক্যান কিন্তু হয়ে গেছে, এখন আপনার ছবি তোলার পালা। অর্থাৎ ছবি আপনাকে তুলতে হবে না, তারাই তুলে নেবে। আপনার জাস্ট ক্যামেরাটা ওপেন করে দিবেন অর্থাৎ নেক্সটে ক্লিক করে দিবেন এবং ছবিটাও কিন্তু তিন স্টেপে আপনাকে তুলতে হবে। একটা হচ্ছে সোজা হয়ে আপনার মোবাইলটা সেলফির মতো করে আপনার মুখের সামনে নেবেন, তাহলে আপনার মুখমণ্ডলটা সামনের থেকে একটা স্ক্যান করে নেবে তারা। তারপরে একটু বাম পাশ হয়ে স্ক্যান করাবেন এবং তারপরে একটু ডান পাশ হয়ে স্ক্যান করাবেন। অর্থাৎ তিনটা ছবি কিন্তু নিচে দেওয়া রয়েছে, তিনটা ছবির মতো করে আপনার পুরো ফেসটাকে যাতে ক্যাপচার করা হয় সেইভাবে আপনি ছবিগুলো নেবেন। এবং ছবিগুলো নেওয়ার পর কিন্তু জাস্ট এটা ভেরিফিকেশনের জন্যই যে আপনার এনআইডি কার্ডের ছবির সাথে আপনার এই ছবিগুলো কি ম্যাচ রয়েছে কিনা, তো সেটার জন্যই তারা স্ক্যান করবে মূলত আপনার চেহারাটাকে। তো চেহারাটা স্ক্যান করার পর আপনি সেখানে আর কিছু করতে হবে না, আপনার এই ওয়েবসাইটেও আপনাকে আর কিছু করতে হবে না। এই ওয়েবসাইটের পর দেখবেন অটোমেটিক কিন্তু ওয়েবসাইটটা মানে লোড হবে, লোড হওয়ার পর আপনার যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার ছবি দিয়ে তারা জানিয়ে দিবে যে পাসওয়ার্ড সেট করুন, অর্থাৎ আপনি তো অ্যাকাউন্ট খুলবার রেজিস্ট্রেশন করলেন এবং সেই অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড চাইলে আপনি সেট করতে পারেন, চাইলে এরিয়াও যেতে পারেন। তো আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনাদের যে পাসওয়ার্ড সেট করুন এর সেট করার জন্য, কারণ এরিয়ে গেলে এটা যদি কোনো কারণে ওয়েবসাইটটা পরবর্তীতে কোনো সময় হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার যাবতীয় ইনফরমেশন হ্যাকারের কাছে অটোমেটিক চলে যাবে। আর যদি আপনি পাসওয়ার্ড সেট করে রাখেন তাহলে কিন্তু সেই পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা মূলত খুলতে হবে। তো হ্যাকার যেহেতু আপনার পাসওয়ার্ড জানে না, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা মূলত একটু সিকিউর থাকে। তো অবশ্যই আপনি সেট পাসওয়ার্ড এটাতে ক্লিক করে দিবেন। সেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করার পর আপনার এখানে দিতে পারছেন যে একটা ইউজার নেম দিতে হবে, তারপরে একটা পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন। দেওয়ার পর এখানে আপডেটের মধ্যে ক্লিক করে দিবেন এবং ইউজার নেমটা অবশ্যই আপনার নাম দিবেন, নামের সাথে একটা দুইটা তিনটা সংখ্যা বসিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। তো ইউজার নেমটা তেমন ম্যান্ডেটরি না, তো পাসওয়ার্ডটা যাতে আপনার মনে থাকে তো সেভাবে করলেই হবে। এখানে আপডেটের মধ্যে ক্লিক করে দিবেন তাহলেই আপনার পাসওয়ার্ড সেট করা হয়ে গেল এবং আপনি আপনার মানে একদম প্রোফাইলে ঢুকে গেলেন, অর্থাৎ আপনার যাবতীয় ইনফরমেশন কিন্তু এখন আপনি আপনার এই কম্পিউটার দিয়ে বা মোবাইল দিয়ে কিন্তু দেখতে পারবেন জাস্ট আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলটাও চলে আসছে, তারপরে তো এখানে কিন্তু আমার এনআইডির যাবতীয় ইনফরমেশন সকল কিছু তথ্য এখানে চলে আসছে। আমি যদি আপনাদের একটু ঘুরে ফিরিয়ে দেখিয়ে দিই এখানে, তো দেখতে পাচ্ছেন আপনার একটা ছবি যেটা আপনি এনআইডি করার সময় তুলেছিলেন বা যে ছবিটা আপনার এনআইডি কার্ডে রয়েছে সেই ছবিটা কিন্তু এখানে চলে আসবে। তারপরে এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইল লেখা রয়েছে, প্রোফাইল আপনি উপরেও পেয়ে যাবেন, উপরে রিইস্যু লেখা রয়েছে, রিইস্যু আপনি এখানেও পেয়ে যাবেন। তারপরে পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে এখানে পাসওয়ার্ড পরিবর্তন অপশন রয়েছে। তারপরে নিচে আর কী কী রয়েছে সেটা যদি আমি একটু দেখি তাহলে নিচে দেখতে পারবো যে স্মার্ট এনআইডি কার্ডের স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। তারপর ডাউনলোডের অপশন পাবেন, অর্থাৎ আপনার এনআইডি কার্ড ডাউনলোডের অপশন পাবেন, আপনি চাইলে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করে রাখতে পারেন। তো এখানে দেখি আমার আর কী কী, আমি যদি প্রোফাইলের ভিতর ঢুকে অর্থাৎ এখান থেকে যদি আমি প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখি প্রোফাইলের ভিতর কী কী রয়েছে। তো আমার প্রোফাইলের ভিতরে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য এবং ঠিকানায় তিনটা মূলত সেকশন রয়েছে। আমি বর্তমানে ব্যক্তিগত তথ্যের সেকশনের ভিতরে রয়েছি এবং ব্যক্তিগত তথ্যের মধ্যে আমার নাম বাংলায়, নাম ইংরেজিতে,
লিঙ্গ, তারপরে রয়েছে রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, জন্মস্থান, এইসব তথ্য, এবং নিচে আরও রয়েছে নিচে পিতার তথ্য, অর্থাৎ পিতার নাম বাংলায়, পিতার এনআইডি নাম্বার, পিতার মৃত্যুর সন, মাতার নাম বাংলায়, মাতার এনআইডি নাম্বার, তারপর স্বামী স্ত্রীর এগুলো যদি থাকে তাহলে সব যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনি আপনার সেই মানে এনআইডি যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনি আপনার কম্পিউটার দিয়ে চেক করতে পারবেন যে ইনফরমেশনগুলো আপনি এনআইডিতেও কিন্তু থাকে না, অর্থাৎ ইনফরমেশন কিন্তু আপনার এনআইডিতেও নাই, জাস্ট এনআইডি করার সময় কিন্তু আপনি ইনফরমেশনগুলো ফিল আপ করেছিলেন, তারপর হয়তো আপনি অনেক সময় ভুলেও যেতে পারেন যে আপনি কী কী ফিল আপ করেছিলেন, তো যার কারণে কিন্তু এই ইনফরমেশনগুলো আপনি চাইলে এখান থেকে পরবর্তীতে জেনে নিতে পারেন যে আপনি কী কী ফিল আপ করেছিলেন, কারণ এগুলো বিভিন্ন সময় আমাদের কাজে লাগতে পারে। তারপর এখানে যদি আমি এতক্ষণ ছিলাম ব্যক্তিগত তথ্যের ভিতরে, এখন যদি আমি অন্যান্য তথ্যের ভিতরে যাই তাহলে এখানে দেখতে পারবেন এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, তারপরে পেশা, তারপরে ধর্ম, পাসপোর্ট নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল নাম্বার, টিন নাম্বার, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি জানতে পারেন যে আপনি এনআইডি করার সময় কোন মোবাইল নাম্বারটা ইউজ করেছিলেন, মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এরপর রয়েছে ঠিকানা, আমি যদি ঠিকানার মধ্যে যাই তো ঠিকানার মধ্যে গেলে আপনি আপনার বর্তমান ঠিকানা দেখতে পারবেন যে বর্তমান ঠিকানাটা আপনি কী দিয়েছিলেন, তারপরে স্থায়ী ঠিকানা আপনি কী দিয়েছিলেন, এবং আপনি কোন এরিয়ার ভোটার, অর্থাৎ কোন এলাকার ভোটার, আপনি বর্তমান ঠিকানার ভোটার নাকি স্থায়ী ঠিকানার ভোটার, সেটা কিন্তু আপনি এখান থেকে চাইলে দেখতে পারেন। যেমন আমার এখানে বর্তমান ঠিকানার এবং তার পাশে লেখা এই ঠিকানার ভোটার, অর্থাৎ আমি কিন্তু বর্তমান ঠিকানার ভোটার। তো এই সব কিছু কিন্তু আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন, এবং কোনো কিছু চাইলে পরিবর্তনও করতে পারবেন, আপনি এখান থেকে ডাইরেক্ট পরিবর্তন করতে পারবেন আর কি, এডিটের মধ্যে ক্লিক করতে পারবেন, এডিটের মধ্যে ক্লিক করার পর সেটার জন্য আপনাকে আলাদা করে রিকোয়েস্ট করতে হবে, আলাদা করে পেমেন্ট করতে হবে, তারপরে এনআইডি অফিসে গিয়েও আপনার কাজ রয়েছে। তো এই সব কিছু এডিটের ব্যাপারটা আমরা একটু পরেই মানে অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো, এই ভিডিওতে আর আলোচনা না করি, কারণ এডিট করতে গেলেও আপনার বিভিন্ন ঝামেলা রয়েছে আর কি। তো এরপরে আর দেখি আর কি রয়েছে এখানে, তো এরপরে আর তেমন কিছু নেই, এবং আপনি যে বললাম একটা ডাউনলোডের অপশন ছিল প্রথম দিকে, তো এখানে যে একটা ডাউনলোড ছিল নিচের দিকে এই একটা ডাউনলোড, তো এখানে যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এনআইডিটা ডাউনলোড হয়ে যাবে, এবং সেটা যখন আপনি ওপেন করবেন, অর্থাৎ পিডিএফ একটা ডাউনলোড হবে, সেটা যখন ওপেন করবেন তখন কিন্তু আপনার যে আপনার হাতের প্লাস্টিকের এনআইডি কার্ডটা আপনার রয়েছে বা আপনার যারা পাননি তারা কিন্তু আপনি কিন্তু সেই এনআইডি কার্ডটা ডাউনলোড করে রাখতে পারেন, এটাই কিন্তু আপনার এনআইডি কার্ড, এটা কিন্তু আপনার স্মার্ট এনআইডি কার্ড না, এটা হচ্ছে আপনার নর্মাল এনআইডি কার্ড, যেটা কাগজের এনআইডি কার্ড বা প্লাস্টিকের এনআইডি কার্ড, অর্থাৎ এটাকে কিন্তু কাগজে প্রিন্ট করে কেটে অনেকে কিন্তু এটাকে লিমিনেটিং করে নেয়, যার কারণে এটা প্লাস্টিকের এনআইডি কার্ড হয়ে যায় আর কি, অর্থাৎ সবার কাছে যেটা থাকে মূলত নর্মাল এনআইডি কার্ড। তো এটা কিন্তু আপনি যদি না পেয়ে থাকেন তাহলে এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন, আর যদি পেয়েও থাকেন তাহলেও আপনি কিন্তু এখান থেকে চাইলে ডাউনলোড করে আপনার মোবাইলে বা কম্পিউটারে রেখে দিতে পারেন, পরবর্তীতে যে কোনো জায়গায় যে কোনো সময় কাজে লাগতে পারে। তো এটা চাইলে আপনি এখন প্রিন্টও করে নিতে পারেন, পরবর্তী ফটোকপি কিন্তু আমাদের নানা কাজে লাগে এনআইডি কার্ডের ফটোকপি, তো এখান থেকে কিন্তু আপনি চাইলে প্রিন্ট করে ফটোকপি করে রাখতে পারেন। তো ফার্স্ট বুঝতে পারছেন এটা কিন্তু একদম অরিজিনাল আপনার এনআইডি কার্ডটাই, এবং এইভাবে করেই কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের যাবতীয় ইনফরমেশন এনআইডি ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারেন, দেখে নিতে পারেন, এবং আপনি এনআইডি কার্ডটা ডাউনলোডও করে রাখতে পারেন। তো ফার্স্ট এই সকল কিছু জানানোর জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটি করা, তো আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদের তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা আপনার কমেন্টের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ফার্স্ট আজকে ভিডিওটাই বন্ধ রাখছি, আশা করছি আপনাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে, হেল্পফুল লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং ভিডিওটিতে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।